ওই যে বোন তোমার, দাদা আমার বিয়ে হয়েছে, আজকে 10 বছর হয়েছে। আমার বাবা অনেক কষ্ট করে বিয়েছে, আমরা গরিব মানুষ। তারপরে আমার জামাইয়ে 3 বছর তামার দি, আমার মাইতুর গইরা অনেকবার মাইতুর করছে, মাইতুর করে হসপিটাল ভর্তি আছিলাম। এরপর বাসুরে মারছে, তা তো হসপিটাল ভর্তি আছিলাম। তারপর আমি থানাতে গেছিলাম, থানা কোনো প্রতিবাদ করছে না। তারপরে শ্বশুরে শাশুড়ি মিললে তারাও মাইতুর করে, নির্যাতন করে। তাহলে জামাইয়ে বাড়িতেও থাকে না, শিলশোর জায়গা, শিলশোর যাইয়া মানে অন্য অন্য ব্যবসা করে, ব্যবসাটা আমি বারণ করলে আমার আরও মাইতুর করে, মাইতুর কারণে এরপরে এড়িয়ে হসপিটালও আরও আসলাম ভর্তি। এরপরে আমার মাথাতে আঘাত করে, পেটে আঘাত করে, আঘাত করার পরে এড়িয়ে আমার মাথায় অনেক অসুস্থ হয়ে রয়েছে। আমার মানে বাচ্চা আছে, বাচ্চারা খাওয়ান করে দেয় না, আমার দেয় না, মানে আইন মতনে আমার আইনের ঘরে গেছি, আইনের ঘরে সাহায্য পাইছি না, গেছি কুড়ো পাইছি না, একে কোথা কর, মানে তারা টাকা আছে তারার পক্ষে জায়গা, আমার পক্ষে জানা। আমি এটা ন্যাবিচার ভাই কোনো মতনে বিচার পাইতেছি না, মানে অনেক ঘুরতেছি, আজকে অনেক দিন ধরে ঘুরতেছি, 3 বছর বাপের বাড়িতে, হ্যাঁ কোনো খোঁজখবর লয় না, ফোন করি, ফোন করলে হ্যাঁ রে বউ আমার অনেক বউ ব্যক্ত করে নানান ধরনের কথা কয়, যাইলে মারবো ধরবো অনেক কিছু কয়। একটা বউ থাকতে, একটা বাচ্চা আছে আমার 5 বছরের বাচ্চাটা থাকতে কি করে হ্যাঁ বিয়ে করতে পারে, আমার বাচ্চারা খাওয়ানো করে রাখতে না, আমার তো না কাজ করে কদিন চলতে পারি, আজকে 3 বছর ধরে কাজ করে খাইতেছি, এরপরে অনেক মারধর করে, এতটা কাছে ফোন করলে যোগাযোগ করলে শ্বশুর করে, মানে কয় কে রে ফোন করে, ফোন করবি না, প্রভাবিত করে, হ্যাঁ আরেকটা বিয়া করছে, মেয়ের নাম শারমিনা আক্তার, বাড়ি বাসপুকুর, হেমায়ের লগে হ্যাঁ অবৈধ সম্পর্ক আসছিল। তারপরে হেমেয়া বিয়া করছে, হেমেয়ের অবৈধ সম্পর্কের কারণে আমি হ্যাঁ বারণ করার ফলে হেমেয়াও আমার হুমকি দিত, ফোন করে আমার লগে চ্যালেঞ্জ ধরে হেমেয়ে বিয়া বইব, হেমেয়ে বিয়া বইব কয়েছিল, চ্যালেঞ্জ ধরে হেমেয়ে বিয়ে বইছে হ্যাঁ কাছে। ওখানে আমি এটার ন্যায় বিচার চাই আপনাদের কাছে। তোমার নাম কি? আমার নাম দুলু বেগম। বাড়িটা এখন বাবার বাড়ি কো? ওখানে বাবার বাড়ি নুনতাছড়া পাতালিয়া ঘাট, বাবার বাড়িতে থাকতেছি।